হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কোট কলার স্টাইলের নতুন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। এটি তৈরি করার জন্য প্রথমে ব্যাক পার্টির জন্য একটি পার্ট কাটিং করে রেখেছি। লম্বায় আছে 12 ইঞ্চি এবং এদিক থেকে আছে 16 ইঞ্চি। অ্যাকচুয়ালি আমাদের 15 ইঞ্চি প্রয়োজন, কিন্তু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ফ্রিল তৈরি করার জন্য। ঠিক আছে, এরপরে আমি ফ্রন্ট পার্টের জন্য আরও একটি পার্ট কাটিং করে নিয়েছি, যেটা ব্যাক পার্টের থেকে 3 ইঞ্চি বেশি আছে। ঠিক আছে, টোটাল 6 ইঞ্চি আছে, ডবল 3 ইঞ্চি এইভাবে বেশি আছে। ঠিক আছে, ব্যাক পার্টের থেকে। এরপরে আমরা ব্যাক পার্ট অনুযায়ী কিন্তু আমরা যেইভাবে ড্রেসটি কাটিং করি সেইভাবে কিন্তু কাটিং করব। দেখুন, এইভাবে আমরা কিন্তু ব্যাক পার্ট অনুযায়ী কাটিং করব, সেই জন্য ব্যাক পার্টের ভাঁজটা আমার দিকে আছে। এরপরে আমি ব্যাক পার্ট থেকে নিই 6 ইঞ্চি পুট নিলাম এবং আর্মহোল নিলাম 5.5 ইঞ্চি, আর চেস্ট আমাদের প্রয়োজন 7 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ফ্রিল অ্যাটাচ করার জন্য, টোটাল 8 ইঞ্চি আমি নিলাম। ঠিক আছে, নর্মালি যেভাবে আপনারা কিন্তু মেজারমেন্ট বার করেন সেভাবেই বার করবেন। আমি শুধুমাত্র ফ্রিল অ্যাটাচ করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপরে 2.5 ইঞ্চি গলা চড়াটা নিলাম এবং ব্যাক প্যাটের ডিপটা আমি 1.25 ইঞ্চি নিচ্ছি, মানে 1 ইঞ্চি থেকে 200টা কম। এরপরে এইভাবে শেপ দিয়ে আমরা কিন্তু এইভাবে কাটিং করব। আপনারা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করুন আমি কীভাবে করছি, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু এই ড্রেসটি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরপরে নিচেটা আমি একটু কাটিং করে কাপড়টি সমান করে নেব। এভাবে কাটিং করে নিলাম, দেখুন। এরপরে আমরা শোল্ডার থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করব। এভাবে মার্ক করে নিলাম। এরপরে এটাকে এইভাবে কোনাকুনি ভাঁজ করে নেব। দেখুন, নিচে থেকে আমাদের 4.5 ইঞ্চি আছে। এভাবে এভাবে কোনাকুনি ভাঁজ করে নেবার পরে আমরা এই অনুযায়ী কাটিং করে নেব। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে আমি কিন্তু ফ্রিল অ্যাটাচ করব, সেই জন্য এইভাবে কাটিং করে এটা আলাদা করে নিলাম। এভাবে কিন্তু দুটো পার্টে আলাদা করে নিলাম, ব্যাক পার্টে এবং ফ্রন্ট পার্টে। এখানে জয়েন্টটা আমি এভাবে কাটিং করে আলাদা করে নিচ্ছি। এদিকে টোটাল 4টে পার্ট আছে আমাদের, আর এদিকে আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো আছে। ঠিক আছে, এইভাবে পরপর কাটিং করে নিলাম। এরপরে সবকটি পার্ট সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের আমি গলাটা কাটিং করব। তাই জন্য দেখুন, এদিক থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করছি, মানে ফ্রন্ট পার্টের গলাটা আমাদের 3 ইঞ্চি ডিপ হবে, আর এদিক থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করছি। করার পরে যে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা এইভাবে সোজা করে মার্ক করে এইভাবে আমি ভি শেপে গলাটি কাটিং করব। 3 ইঞ্চি যে এক্সট্রাটা ছিল সেটা কিন্তু আমি সোজা মার্ক করেছি, আর তারপরে আমরা ভি শেপে গলাটি কাটিং করছি। ঠিক আছে, এইভাবে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টে গলাটি কাটিং হয়ে গেল। এই যে এখান থেকে আমি দুটো পার্ট নিয়ে এতে অ্যাটাচ করব, এটা আমাদের ফ্রন্ট পার্টে। আরও যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট নিয়ে আমরা কিন্তু ব্যাক পার্টে অ্যাটাচ করব। এটা আমাদের ব্যাক পার্ট, দেখুন। এই দু সাইডে এইভাবে আমরা ফ্রিল দিয়ে এটি অ্যাটাচ করে নেব, তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে এগুলো অ্যাটাচ হবে। এরপরে আমরা সাইডের সরু পার্টগুলো সরিয়ে রাখবো। ঠিক আছে, এবং মিডিলের যে চওড়া পার্টগুলো আছে শুধুমাত্র এই পার্টগুলোরই আমরা কিন্তু অস্ত কাটিং করব। তার জন্য দেখুন, আমি আরও একটুকরো কাপড় নিয়েছি। এরপরে এই পার্টটা এর ওপরে এইভাবে রেখে আমরা কিন্তু সেম টু সেম আরও দুটো পার্ট কাটিং করে নেবো, যেটি আমি ইনার পার্ট বা অস্ত্র হিসেবে ব্যবহার করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা নর্মাল অস্ত্র থেকে যে পার্টটাই আপনারা মেন পার্টটি কাটিং করবে সেই পার্টটাই কিন্তু আপনারা অস্ত্র হিসেবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটি দেখতে খুবই সুন্দর লাগবে। সেম একই প্রসেসে আমরা কিন্তু ব্যাক পার্টের যে মিডল পার্টটা ছিল তারও দুটো অস্ত্র পার্ট কাটিং করে নেব। শুধুমাত্র মিডল পার্টগুলোর আমরা কিন্তু অস্ত্র পার্ট কাটিং করে নেব। এরপর আমি হাতা কাটিং করব। তার জন্য দেখুন, এখানে দুটো পার্ট নিয়েছি। এর টোটাল চওড়াটা আছে 12 ইঞ্চি এবং লেন্থ আছে 16 ইঞ্চি। ঠিক আছে, এটাকে আমি ডবলে ভাঁজ করে রাখছি। রাখার পরে এখান থেকে টোটাল 6 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, আর এদের থেকে আমি 2.5 ইঞ্চিতে এইভাবে ডিপ করে শেপ দিয়ে দিলাম। এরপরে আমি আর্মহোলটা এইভাবে মেপে দেখে নেব ঠিক আছে কি না। দেখুন, আমাদের একদম পারফেক্ট আসছে। এরপর আমি এই অনুযায়ী কাটিং করে নেব। মোহরিতে আমি কোনো রকম কাটিং করছি না, কারণ মোহরিতে আমি ইলাস্টিক লাগিয়ে নেব, সেই জন্য আমি কোনো রকম কাটিং করছি না। এভাবে হাতে কাটিং হয়ে গেল। এরপরে দেখুন, ফ্রিল তৈরি করার জন্য একটি 3 ইঞ্চি চওড়া আমি পট্টি কাটিং করেছি, তার এক সাইডটা আমি সরু করে একদম সরু করে মুড়ে নিয়েছি, আর এটার লেন্থটা আছে 1 মিটারের মতো। ঠিক আছে, এরপরে অপর সাইডে আমি সেলাইটা বড় করে দিয়ে এভাবে গ্যাদারিং করে নিচ্ছি। এরকম আমি দুটো পার্ট করে নেবো, আমি একটি পার্ট দেখিয়ে দিচ্ছি, কিন্তু দুটো পার্ট এরকম রেডি করে নেব। এরপরে যে সরু পার্টগুলো ছিল তার কাঁধগুলো আমি এইভাবে জয়েন করে নিচ্ছি।
ঠিক আছে, একটি আমরা ব্যাক পার্টি ইউজ করবো, একটি আমরা ফ্রন্ট পার্টি ইউজ করবো, ঠিক আছে, দুটো সেম আছে সেই জন্য আমি এইভাবে জয়েন করে নিলাম। এরপরে এর ওপরে যে ফ্রিল তৈরি করেছিলাম সেটাকে এইভাবে রাখবো, রাখার পরে একদম ধার দিয়ে আমরা কিন্তু কুচিগুলো সমান রেখে পুরোটাইভাবে সেলাই করে নেব। আমি এখানে হেম করে নিয়েছি ফ্রিলে, আপনারা চাইলে পিকো করে নিতে পারেন, আমার কাছে পিকো মেশিন নেই তাই আমি এখানে হেম করে নিয়েছি, একদম সরু করে হেম করে নিয়েছি। সেম একইভাবে কিন্তু আমরা অপর পার্টে আর একটা ফ্রিল লাগিয়ে নেব, ঠিক আছে। এরপরে আমরা দুটোর পার্টই রেডি হয়ে গেছে, এরপরে আমরা ফ্রন্ট পার্টের দুটো পার্ট যে কাটিং করেছিলাম মেন পার্টগুলো আমরা নিয়ে নেবো, অস্ত পার্টগুলো কিন্তু নয়, মেন পার্টগুলো নিয়ে ব্যাক পার্টটা এর ওপরে রেখে আমরা শোল্ডারগুলো জয়েন করে নেব, ঠিক আছে। আমি মেন পার্টগুলো জয়েন করছি, অস্ত পার্ট আমরা লাস্টে জয়েন করব। এইভাবে জয়েন করার পরে আমরা যে দুটো পার্ট রেডি করলাম, ঠিক আছে, ফ্রিল অ্যাটাচ করে সেই পার্টগুলো এর ধারে এইভাবে রেখে আমরা কিন্তু এর সাথে জয়েন করে নেব, ঠিক আছে। এভাবে দুটো সাইডে কিন্তু দুটো ফ্রিল আমরা জয়েন করে নেব। এই পর্যায়ে বলে রাখি, আমাকে অনেক বন্ধু কমেন্ট করে যে আমি বুঝতে পারছি না ভিডিও, বা অনেক রকম কমেন্ট করে যে এখানে কী হলো ওখানে কী হলো, ঠিক আছে। তাদেরকে আমি একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি স্কিপ করে করে দেখেন কখনোই আপনারা ভিডিও কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। এইভাবে আমি দুটো পার্টি জয়েন করে নিলাম, এরপরে এর উপর একটি চাপ সেলাই দিয়ে দেবো যাতে এটি আরও সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে আমাদের মেন পার্টটি রেডি হয়ে গেল। এরপরে আমরা হাতাগুলো রেডি করে নেব। হাতা রেডি করার জন্য প্রথমে আমি হাতার মোহরি মানে বটমটি একদম সরু করে মুড়ে নেব, আপনারা চাইলে পিকো করে নিতে পারেন, ঠিক আছে। আমি যেভাবে ফ্রিল করেছিলাম সরু করে মুড়েছিলাম সেইভাবে একদম সরু করে যতটা সম্ভব সরু করে কিন্তু এভাবে মুড়ে নেব। এরপরে আমরা একটি সরু ইলাস্টিক নিয়ে নেবো, একদম সরু ইলাস্টিক যেটা আমাদের সাধারণত মাস্কে ইউজ হয়, সেটি আমি 1 ইঞ্চি ওপরে মার্ক করে করে এইভাবে টেনে টেনে ইলাস্টিকটা আমি এর সঙ্গে অ্যাটাচ করে নেবো 1 ইঞ্চি ওপরে, ঠিক আছে। এইভাবে 1 ইঞ্চি ওপরে আমি ইলাস্টিকটা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি এইভাবে সোজা সেলাই করে, ঠিক আছে। এটা আমি উল্টো সাইডে করছি, এইভাবে কিন্তু আমরা ইলাস্টিকটা এর সাথে অ্যাটাচ করে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই হাতাটা নিয়ে আমাদের মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেব, ঠিক আছে। নর্মালি যেভাবে আমরা হাতা অ্যাটাচ করে থাকি সেইভাবেই কিন্তু আমরা হাতা অ্যাটাচ করে নেব। এই পর্যায়ে আপনাদের বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলটি প্রেস করে দেবেন। এইভাবে হাতা জয়েন করে নেবার পরে আমরা সিম্পলি এর সাইড জয়েন করে নেব, তারপরে আমরা এর নিচের ঘেরটি কাটিং করব, ঠিক আছে। এই ড্রেসটি তৈরি করার জন্য আমি টোটাল 2 মিটার কাপড় ইউজ করেছি, যার মধ্যে থেকে কিছুটা কাপড় আমাদের ওপরে টপ পার্টটি কাটিং করতে চলে গেছে আর কিছুটা কাপড় আমাদের এক্সট্রা ছিল সেটা থেকে নিয়ে আমি নিচের ঘেরটি কাটিং করব। তার জন্য দেখুন এক্সট্রা কাপড়টি আমি এইভাবে কোনাকুনি ভাঁজ করে রাখলাম, এরপরে আমাদের সাইড দিয়ে যে জয়েন করেছিলাম সেই জয়েন্টগুলো এইভাবে মিলিয়ে ধরে, ঠিক আছে, ব্যাক পার্টের ঘেরটা প্রথমে আমি কাটিং করব। শুধুমাত্র ব্যাক পার্টটা আমরা এইভাবে রাখছি, রাখার পরে যেখানে মার্ক হচ্ছে এইভাবে মার্ক করে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে আমরা লেন্থ নেব। আমি এখানে টোটাল 14 ইঞ্চি লেন্থ নিচ্ছি, নিচে আমাদের হেম হবে এবং ওপরে সেলাই হবে, টোটাল আমি 14 ইঞ্চি লেন্থ নিলাম, নিয়ে এইভাবে আমি কাটিং করে নেব। এটা আমরা ব্যাক পার্টের জন্য কাটিং করছি, তারপরে আমরা ফ্রন্ট পার্টের জন্য কাটিং করব, ঠিক আছে। এভাবে কাটিং করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা আবারও কোনাকুনি ভাঁজ করে রাখব। রাখার পরে আমরা ব্যাক পার্টটি নিয়ে নেব, নিয়ে এর ওপরে এইভাবে রাখব। রেখে যেভাবে আমরা টপ পার্টের ক্ষেত্রে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেইভাবে আমরা এখানেও নিচে ঘেরেও 3 ইঞ্চি এক্সট্রা নেব। নেওয়ার পরে এইভাবে আমরা কিন্তু কাটিং করে নেব, এইভাবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য আমরা কাটিং করব, ঠিক আছে। এইভাবে আমাদের নিচের ঘেরটিও কাটিং করা হয়ে গেল।
এরপরে আমরা ফ্রন্ট পার্টের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমরা মিডিল থেকে কাটিং করে আলাদা করে দেব, ঠিক আছে? কারণ আমাদের মিডিলটা ফাড়া আছে সেই জন্য আমি কাটিং করে এখানে আলাদা করে দিচ্ছি। দেওয়ার পরে দুটো পার্ট আমরা ব্যাক পার্টের দু সাইডে কিন্তু জয়েন করে নেব, ঠিক আছে? এইভাবে মিলিয়ে ধরে আমরা দুটো পার্ট দু সাইডে জয়েন করে দিচ্ছি। তারপরে এটি আমরা মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেব। এইভাবে জয়েন করে নিলাম। এরপরে আমরা মেন পার্টটা নিয়ে নেব, নিয়ে একদম ধার থেকে যেইভাবে আমরা ঘের অ্যাটাচ করে থাকি সিম্পলি সেইভাবে কিন্তু আমরা এইভাবে ধরে ঘেরটা অ্যাটাচ করে নেব। এভাবে আমাদের এটি কমপ্লিট হলো। এরপরে আমরা একদম শেষে কিন্তু কলারের কাজ করব। উপরে যে আমরা কলার অ্যাটাচ করব তার জন্য দেখুন সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা কলার অ্যাটাচ করব, তার জন্য দেখুন আমি একটি পাটে টোটাল এটি 3 ইঞ্চি চওড়া আছে, টোটাল 6 ইঞ্চি আছে, যেটা ডবলে ভাঁজ করে আমাদের 3 ইঞ্চি, ঠিক আছে? আর এর টোটাল লম্বাটা আছে এইখানে যে মাপ আছে সেই মাপে আমরা নেব। যে আমরা 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই এক্সট্রাটা বাদ দিয়ে আমরা কিন্তু কলারটা মেপে দেখে নেব, ঠিক আছে? এইভাবে এইভাবে মেপে দেখে নিচ্ছি, দেখুন আমাদের ঠিক এতটা আছে, আর এক্সট্রা যেটুকু আছে এটুকু আমাদের সেলাইয়ে চলে যাবে। 3 ইঞ্চি যে এক্সট্রাটা আমরা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে আমরা কিন্তু কলারটা মেপে নিলাম। এরপরে এইভাবে ডবলে ভাঁজ করে আমরা একটু হালকা এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে উল্টিয়ে নিয়ে আমরা এর ধার দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আমি ভেতর দিয়ে পেস্টিং করে নিয়েছি, ঠিক আছে, যাতে এটা মজবুত হয়। এইভাবে সেলাই করে নিলাম দু সাইডে। আমি খুবই সিম্পলি একটি কলার আপনাদের সাথে শেয়ার করছি, কোনো রকম প্রবলেম হবে না আপনাদের বুঝতে, ঠিক আছে? এইভাবে আমরা কলারটা রেডি করে নিলাম। এরপরে মিডল পজিশনটি কাট লাগিয়ে দেব এবং ব্যাক পার্টটা নিয়ে ব্যাক পার্টের মিডল পজিশনে আমরা একটি কাট লাগিয়ে দেব। দেওয়ার পরে এই যে 3 ইঞ্চি যে ছেড়েছিলাম সেই কাপড়টা ছেড়ে দিয়েই আমরা কিন্তু কলারটা সিম্পলি সোজা সেলাই করে নেব, ঠিক আছে? আর কাটের সাথে কাটটা যেন মেলে এটা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? এভাবে আমরা রেডি করে নিলাম। এরপরে আমরা যে অস্ত পার্টগুলো কাটিং করেছিলাম সেইগুলো কিন্তু আমরা জয়েন করব। এরপরেই কিন্তু আমরা এইভাবে অস্ত পার্টের শোল্ডারগুলো জয়েন করে নিচ্ছি। যেইভাবে আমরা মেন পার্টটা শোল্ডারগুলো জয়েন করেছিলাম ঠিক সেইভাবেই আমরা কিন্তু অস্ত পার্টের শোল্ডারগুলো জয়েন করে নিলাম। এভাবে জয়েন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা এইভাবে উল্টিয়ে রেখেছি, আর এই যে পাটটা আছে এই পাটটা এরপরে ধার থেকে একদম সেলাই করব, ঠিক আছে? মানে সোজাই সোজাই মিলিয়ে ধরে আমরা কিন্তু সেলাই করছি। এইভাবে সেলাই করলে আমাদের ওপরে যে সেলাইগুলো আছে সেগুলো সব ভেতরে চলে যাবে, কোনো রকম সেলাই কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, সেই জন্যেই এইভাবে সেলাই করা, ঠিক আছে? এরপরে এইভাবে মিলিয়ে ধরে আমরা কিন্তু সোজা সেলাই করে দেব একদম শেষ অবধি। দেখুন এইভাবে সেলাই করার পরে এই সেলাইটাকে এইভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে এইটা আমরা নিচে অবধি সেলাই করব, কিন্তু নিচে অবধি যাবে না, তার কারণ এখানে একটু কাপড় শর্ট আছে, ঠিক আছে? শুধুমাত্র টপ পার্টের জন্য আমরা ইনার পার্ট কেটেছিলাম, তার জন্য আমি 3 ইঞ্চি চওড়া একটি পট্টি কাটিং করে নিয়েছি অলরেডি, যেটা আমাদের যে নিচের ঘের আছে তার লম্বায় আছে। এটা আমি ঠিক এই জায়গাটা করে অ্যাটাচ করে নেব, ঠিক আছে? আপনারা যখন সেলাই করবেন আপনারা তখন স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, ঠিক আছে, আমি কীভাবে করছি। এরপরে আমরা এটা সোজা এবার নিচ অবধি সেলাই করে দেবো। সেম একইভাবে অপর পার্টেও আমরা এরকম 3 ইঞ্চি পট্টি আগে অ্যাটাচ করে নেব, তারপরে এই পার্টটা আমরা সোজা এইভাবে নিচ অবধি একদম সেলাই করে দেব, ঠিক আছে? এরপরে আমরা প্রতিটি জায়গায় এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব, যাতে আমাদের এটা উল্টে নিতে সুবিধা হয়। এভাবে কাট লাগিয়ে দিয়ে ভালোভাবে এটি আমরা কোনো একটা জিনিসের সাহায্যে, কোন জাতীয় জিনিসের সাহায্যে ভালো করে এর কোণগুলো বার করে দেব এবং এটি উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে নেবার পরে এই যে আমাদের এই যে সেলাইগুলো আছে এর সাথে আমাদের ইনার পার্টগুলো এইভাবে সেলাই করে করে আমরা কিন্তু জয়েন করে দেব, ঠিক আছে? তাহলে কিন্তু ভেতরের পার্টগুলো আর বোঝা যাবে না। এইভাবে কিন্তু আমরা সব জায়গায় সেলাই করে নেব। নিচের ডাউনের সঙ্গে আমরা কিন্তু ইনার পার্টগুলো পরপর এইভাবে জয়েন করে নেব। এবার জয়েন করে নেবার পরে
আমরা নিচেটা মুড়ে সরু করে হেম করে দেব। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখুন এইভাবে আমাদের ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিছু বোতামের সাথে ডেকোরেট করে নিয়েছি এবং নিজেটা এইভাবে হেম করে দিয়েছি। ঠিক আছে, খুবই অসাধারণ একটা ড্রেস দেখতে লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।